ঘানার আর্নেস্ট ইয়েবোহো লিখেছিলেন, কিছু লোক অনুপ্রেরণা জাগায়, অন্যরা ষড়যন্ত্র করে। অনুপ্রেরণা আর ষড়যন্ত্র বঙ্গে এখন বহুল চর্চিত শব্দ। রাজ্যের যেখানে যা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় দল ও সরকারের দাবি সবই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। যদি হয় চুরি, জোচুরি, দুর্নীতি, তখন বিরোধীরা কটাক্ষ করে বলেন অনুপ্রেরণার ফল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গত এক দশকেরও বেশি সময়কালের মুখ্যমন্ত্রীত্বে উঠে এসেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। সারদা কেলেঙ্কারি দিয়ে শুরু, চাকরি চুরি, রেশন চুরি, মিড ডে মিলের খাবার চুরি, কয়লা পাচার, গরু পাচার, বালি চুরি, জমি লুট, নারীর সম্ভ্রম লুটের পর এখন এসে ঠেকেছে শাহজাহানদের মাদক কারবার যুগে। খাঁচাবন্দি বাঘ বলছে সব মিথ্যে, সব ষড়যন্ত্র। গ্রামের পর গ্রাম মহিলারা মিথ্যে বলছেন, ওরা সবাই কি রাজনীতি করেন? যার বিরুদ্ধে দুর্বৃত্তরাজ চালানো, বাহিনী দিয়ে নারীর সম্ভ্রম লুট, মাদক পাচারের মতো মারাত্মক সব অভিযোগ, শাসক দল তাকে রাজনীতিকের স্বীকৃতি দিতে পারে, কিন্তু আদৌ কি তিনি রাজনীতিক? শাহজাহান যে ষড়যন্ত্রের কথা বলছেন, সেই কথা শোনা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের মুখেও। পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিনের রাজনীতিবিদ, ষড়যন্ত্রের কথা বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকও, কিন্তু ষড়যন্ত্রীটা কে? বলছেন না কেউই। কেন? আরো বেশি দিন জেলের ভয় নাকি রাজ্যের জেলেই হেনস্থার ভয়? নারদা কাণ্ডে উঠেছিল ষড়যন্ত্রের অভিযোগ। শুভেন্দু অধিকারীর সেই অভিযোগে পরোক্ষে সায় দিয়েছিলেন ফিরহাদ হাকিম। সম্প্রতি নারদ কাণ্ডে তৃণমূলের অন্দরের ষড়যন্ত্রের কথা তুলে ধরেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নারদ কাণ্ড একটা চক্রান্ত, একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুর শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত, এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম লুটিয়ে দিতে, সেই জন্য এই কাজটা করা হয়। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের পর শাহজাহান শেখ, ওরাও কি সেরকম কোনো ষড়যন্ত্র দেখছেন? না হলে কেন বলছেন না ষড়যন্ত্রের নাম? অনুপ্রেরণার আড়ালেই কি ষড়যন্ত্রের ছক? প্রশ্নবঙ্গ রাজনীতিতে। ক্যালকাটা নিউজ।